আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আমি তো খুব ভালো আছি তো আমি চলে আসছি তো অবলোক আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজ দেখাবো চাঁদপুরে পিঠা বা গোলগোল্লা পিঠা মানে এক এক জায়গা এক এক নাম ধরে ডাকে তো আজ আমি আপনাদের সাথে সেই পিঠার রেসিপিটাই শেয়ার করব তো আসলে গোলগোল্লা পিঠা বা পিঠা এটার ডিজাইনটা আসলে গোল এই টাইপের হয়ে থাকে তো আমি একটু সাথে অন্যরকম একটু ডিজাইন করে নিয়েছি তো সেটাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করা তা চলুন কী কী লাগছে এখানে লাগছে চাইলের গুঁড়া এখানে আমি চালের গুঁড়াটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি তো এটা ভেজে নিয়ে এটাকে চেলে নিয়েছি তো চেলে নেওয়ার পরে যা যা লাগছে এখানে আমাদের লাগছে নারকেলের মানে কিছু নারকেল করে আর কিছু নারকেল আমি কেটে নিয়েছি এই তো ছোট ছোটো করে কিছু নারকেল নিয়েছি এখানে কিছু গুড় নিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড়কে আমি একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি আর লাগছে আমাদের চিনি আমি এখানে কিছু চিনি ব্যবহার করব তো চিনির সাথে লাগছে লবণ তো এই কটা উপকরণ দিয়ে আমি তৈরি করব মজার ন্যাড়া পিঠা বা গোলগোল্লা পিঠা যে যে নামে ডাকে না কেন এটা আমার থেকে ভালো বলতে পারবে খুলনার মানে চাঁদপুরে যারা আছে তো মূলত আমি খুলনায় থাকি কিন্তু আমার চাঁদপুর হলো আমার সব কিছু হ্যাঁ তো আমি আজকে চাঁদপুরে সেই পিঠাটা আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করা আপনাদের কাছে ভালো লাগবে আশা করি তো এই কড়াইতে আমি কিছু গরম পানি দিয়ে দিয়েছি তো গরম পানি দিয়ে তখন আমি গরম পানিতে সমস্ত উপকরণগুলি দিয়ে দিব এই তো আমি নারকেল কোড়াটাকে দিয়ে দিয়েছি এই নারকেলটা আমার ডিপে ফ্রোজেন করা ছিল তো এই তো গুড় দিয়ে দিলাম তো আমি এক এক করে সমস্ত উপকরণগুলি দিয়ে দিব তো চাঁদপুরে যে আপুরা ভাইয়ার আছেন তারা অবশ্যই দেখবেন যে এ পিঠাটা আসলে ঠিকঠাক হচ্ছে কি না তো তো সাথে লবণ দিয়ে আমি এটাকে জাল করে নিচ্ছি তো এটাকে সুন্দর করে জাল করে নিতে হবে জানি নারকেলটাও সেদ্ধ হয়ে যায় এবং গুড়টাও গলে যায় যেন তো এভাবে করে আসলে গোলগোল্লা পিঠা বা নেড়া পিঠা যেটায় বলে সেটাই তৈরি করছি তো এটা আসলে খুন মানে চাঁদপুরের মানুষ খুব ভালো পছন্দ করে তো আপনাদের সাথে জাস্ট এটা একটু শেয়ার করা চাঁদপুরের বিখ্যাত পিঠা আর কি এটাকে বলে মানে কেউ কেউ আবার পিঠা এরকম একটা নাম আছে তো দইলা পিঠাও ওকে অনেকে বলে হয়তো বা মেবি আমার ভুল হতে পারে তো আমি চাঁদপুরের মেয়ে হলে কি হয়েছে আমার কিন্তু জন্মস্থান খুলনায় তো সেই সূত্রে আমার আম্মার কাছ থেকে বা আমার চাচিদের কাছ থেকে এটা শেখা তো আমার চাচি আম্মারা যেভাবে করে সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো এই যে আমার গুড়টা একদম গলে গেছে কালারটা কতটা সুন্দর এসেছে দেখেন যখন এটা একদম গোলে একদম পারফেক্ট একটা ইয়ে তৈরি হয়ে গেছে তো নারকেলটাও ভাসতে মানে ভাসতেছে গুড়ে ও তো একটু চিনি দেওয়ার কারণ হলো কী হয়েছে যে একটু মিশি একটু মিষ্টিটা জানি বেশি হয় কেন যত গুঁড় তত মিষ্টি একটা কথা আছে না তো এই তো আলতো আমি আস্তে আস্তে চালের গুঁড়াটা দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি মিশিয়ে নিব তো এই তো অল্প অল্প করে দিচ্ছি আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি কাইটাকে খুলে নিব এখানে আমি চালের গুঁড়াটা থেকে দিয়ে কাইটা খুলে নিচ্ছি তো আপনাদের সবার ভালো লাগবে আশা করি তো এটা আসলে মানে সেভাবে বলার কিছুই না এটা দেখে আর কি বুঝে নিতে হবে কিভাবে কি করতে হবে না হবে তো এই তো আমি কাইটাকে খুলে নিচ্ছি তো শীতের সময় শীত চলে আসছে বিকালে এটা বিকালে বা সকালে বেশি মেবি এটা গ্রামের মানুষ সকালে খেতে বেশি পছন্দ করবে তো এটা সকালে নাস্তা হিসাবে বা সকালে আমরা এটা খেতে পারি তো এই পিঠাটা একটু শক্ত হয়ে যাবে কেন এটা চালের গুঁড়া দিয়ে করা তো আমরা চাইলে একটু গরম পানি দিয়ে যদি আমরা যেভাবে পিঠাটাকে সেদ্ধ করি সেভাবে করে যদি আমরা করে নিতে পারি খেতে মার্শাল্লা অনেক মজা লাগে মানে সে আবার নতুনের মতন হয়ে যায় এরকম একটা ব্যাপার তো এটা আর কি তো এই পিঠাটা কিন্তু আপনারা ডিফে অনেক দিন ফ্রোজেন করে রাখতে পারবেন আশা করি তো এই পিঠাটার কাজ চলতেছে তো আজ আপনাদের সাথে ন্যাড়া পিঠা বা দইল্লা পিঠা যেটাকে বলে না কেন বা গোলগোল্লা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে আমার কাইটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো এই যে আমি এখন পেটার কাইটাকে একটু মোতে নেবো তো মতার জন্য একটু গরম আছে তো গরম অবস্থা আপনারা হালকা ঘি নেবেন এই যে আমি হাতে কিছু ঘি নিয়েছি ঘি নিয়ে এখন আমি ঘিটাকে একটু একটু লাগিয়ে লেগে এটাকে সুন্দর করে মোতে নেব মানে ঘি দিয়ে এটাকে মোতলে অনেক বেশি ভালো হয় তো এটা আমি ঘি দিয়ে আলতো হাতে মতে নিচ্ছি তো এটা গরম অবস্থায় মতলে ভালো হবে তাহলে এটা চালের গুঁড়া তো শক্ত হয়ে যাবে তো একটু মতলে এটা নরম হয়ে যাবে তো এটা আলতো হাতে আমি আর কি মতে নিচ্ছি এই যে ঘি দিচ্ছি আর তো তো কাইটা একটু গরম আছে তো গরম অবস্থায় করতে হবে এই পিঠাটা মানে অল্প উপকরণে মাত্র গুড় চিনি আর চাইলের গুঁড়া দিয়ে এত মজার একটি পিঠা তৈরি হয় তা আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করতে পারেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে খেতে আশা করি এই তো আমি এখন হাতে একটু ঘি নিয়েছি তো ঘি নিয়ে আমি আসলে একটু দইলা পিঠাটা তৈরি করছি তো এটা মূলত একটু চৌকা চৌকা টাইপের হয় আর কেউ কেউ অনেকে আছে মিষ্টির মতন গোল গোল করে আমি একটু আবার একটু চামিচের সাহায্যে আমি এটাকে একটু ডিজাইন করে নেব সেটাও জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। এই যে মাথাটা চৌকা হবে এই টাইপের হবে আর কি এই যে দৈলা পিঠা তৈরি হয়ে গেছে গোল গোল্লা পিঠা যেটাই বলি না কেন তো হয়তো বা আমার কথাই হয় অনেক ভুল হতে পারে তা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোটো বোন হিসাবে সব কিছু ক্ষমা করে দিবেন আশা করি তো তো এভাবে করে আমি পিঠাগুলি তৈরি করে নিচ্ছি আর আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করা তো আমি এভাবে করে সমস্ত পিঠাগুলি তৈরি করে নিব তো তো এই যে একটু পিঠা গোল বেনিয়ে তখন হাত দিয়ে একটু চাপ দিয়ে তো এই সাইড সাইড দিয়ে আমি একটা কাটা চামচ বা যে কোনো একটা চামিচ দিয়ে এটাকে আপনি একটু ফুলের মতন একটু এই যে ঢুকিয়ে দিলে একটা ফুল হয়ে যাবে তো এভাবে করে আপনারা ফুলগুলি তৈরি করে নিতে পারেন মানে পিঠা দিয়ে ফুল তৈরি এই তো পিঠা দিয়ে ফুল তৈরি চলতেছে দেখেন কত সুন্দর ডিজাইন হয়ে গেল তা আমি একটু কয়েকটা এরকমও বানিয়ে নেব এবং কিছু গোল গোল বানিয়ে নেব আমি কয়েক টাইপের বানাইছি মানে তিন রকমের অলরেডি করব তো কিছু ফুল তৈরি করেছি আর কিছু এখানে ইয়ে তৈরি করেছি তো আপনাদের সাথে জাস্ট এগুলো একটু শেয়ার করা তো এই তো আমি এখন রাইস কুকারে যে ভিতরে যে আমরা ভাত রান্না করি সেটার উপরেই আমি আজকে সেদ্ধ করতে দিয়েছি এই দেখেন গোলগোল্লা পিঠাগুলি সেদ্ধ হয়ে গেছে অলরেডি তো সেটার উপরে আমি একটা চালন দিয়ে বসিয়ে দিয়েছি যে এটা লাগবে বা ওটা লাগবে এরকম একটা ঝামেলা থাকে আসলে কোনো ঝামেলায় না খাওয়া মেনটা হলে ইচ্ছাটা থাকতে হবে যে আমি কী করতে চাই তো এটাই আসলে মেন কথা তাই তো আমার পিঠা হয়ে গেছে এটা যত ঠান্ডা হবে তত এক একটা কালার বের হবে এটার কালারটা অনেক সুন্দর আসবে একটা সুন্দর একটা কালার আসবে দেখতে অসম একটা কালার লাগবে এখন আমি আরও কিছু পিঠা এভাবে করে সেদ্ধ করে নিচ্ছি তো আমি এভাবে করে সমস্ত পিঠাগুলি দিয়ে দিব এখানে আমি ফুলগুলি কিছু দিচ্ছি আর কিছু এমনি কিছু পিঠাও দিব তা কয়েকটা পদের আর কি মিলে আমি দিচ্ছি তো আপনাদের সাথে এই তো এই দুই রকমের পিঠা এখন আমি এটাকেও সেদ্ধ করে নেব তো সেদ্ধ করে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে কতটা সুন্দর হচ্ছে তো এই যে সেদ্ধ করা প্রায় হয়ে গেছে প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর করে করার চেষ্টা করেছি তো যারা যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে ফেলবেন আর আমার সাথে সবসময় সা থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমার কখনোই এইখানে আমি আসতে পারতাম না তো আপনাদের ভালোবাসাই আমি এইখানে আসতে পেরেছি তো সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা দেখছেন আমাকে সাপোর্ট করছেন থ্যাংক ইউ সবাইকে তো আজ আর ভিডিওটা বেশি বড় করব না আজ ভিডিওটা এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ